আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে ইলিশ মাছের ঝোলটা আমরা রান্না করি তো প্রথমেই আমি ইলিশ মাছটা ভাজি করে নিতে হবে এর জন্য আমরা জাস্ট ইলিশ মাছে ভাজি করার সময় লবণ হলুদ মরিচ এই তিনটা জিনিস দিয়ে রান্না করি আর আমার কাছে বিশেষত মনে হয় যে ইলিশ মাছটা ভুনা করার সময় আদা রসুন পেস্টটা তেমন বেশি ভালো লাগে না আদা রসুন পেস্ট অনেকে দিয়ে খায় তবে এতে ইলিশ মাছের যে আসল স্বাদ সেটা আমার মনে হয় যে কিছুটা পরিমাণ হলেও ইনহ্যান্স হয় তো যাই হোক প্রথমেই আমি মাছগুলোকে খুব সুন্দর করে একদম ডিপ ফ্রাই করে নিব আর এদিকে ইলিশ মাছের পেটিটাও কিভাবে রান্না করি সেটাও দেখিয়ে দিচ্ছি তো ইলিশ মাছের পেটিটাকেও প্রথমে জাস্ট লবণ হলুদ মরিচ দিয়ে একটু মাখিয়ে নেব এরপর ইলুদ ইলিশ মাছের যেভাবে ভাজি ঠিক পেটিটাকেও সেভাবেই ভাজতে হবে বাট অল্প অল্প একটু ঢেমিয়ে আছে আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে ভাজতে হবে ইলিশ মাছের পেটিটা খুব বেশি তারা হুড়ো করে ভাজ যাবে না তাহলে পেটিটা খুবই একদম যেহেতু অনেক সফট থাকে এটা একদম গলে যাবে তো এই তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে লবণ দিব হলুদ দিব মরিচ দিব অ্যাজ ইউজুয়াল যেমন মাছ ভোঁড়া করি ঠিক তেমন তবে আদা রসুন জিরা কোনো পেস্ট এখানে যাবে না আর এর টেস্ট হবে আলহামদুলিল্লাহ অনেক ভালো মাছটা একদমই মাখা মাখা হবে আবার চাইলে একটু ঝোল ঝুলো রাখতে পারেন তো এই তো আমি এখানে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে এখানে লবণ হলুদ মরিচ হ্যাঁ জাস্ট এই তিনটে জিনিস দিয়েই এরপরে পেঁয়াজটাকে আরও ভালো করে একদম কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আপনি পেঁয়াজটাকে যত বেশি ভালো করে কষাবেন যত বেশি কষাবেন ততই বেশি মজা হবে ততই বেশি স্বাদ হবে আর এ পাশে আমার পেটিটাও হচ্ছে এই যে দেখেন একদমই হালকা অল্প তেলে হালকা আছে আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে আমি অন্য কোনো মাছের পেটিটা না খেলেও ইলিশ মাছের পেটিটা আমার খুবই পছন্দ আমার খুবই ফেভারিট তো যাক এখানে আমি একটু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছি পানিটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতন আপনারা যেরকম চান সেরকম দিবেন আর এই তো আর এখানে পেটিটা যখন অলমোস্ট আমার ভাজা হয়ে গেছে পেডির সাথেই আমি কিছু পরিমাণ পিঁয়াজ দিয়ে দিছি আপনারা চাইলে এখানে হালকা কাঁচামরিচ কুচিয়েও দিতে পারেন তো এই তো যখনই আর এখানে লবণ হলুদ মরিচ এগুলোও দিয়ে দিব পেটের ভিতরে এরপর এটা আস্তে করে নেড়ে চেড়ে এরপর তুলে নিতে হবে যখন মাখো মাখো হয়ে যাবে আর ইলিশ মাছে এখানে ঝোল পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিছি এখন মাছটাকে জাস্ট দিয়ে দিতে হবে ইলিশ মাছের ঝোলটা আপনি যতটুকু রাখতে চান ততটুকুই আপনি দিবেন এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আমার যেখানে যেহেতু এখানে অনেকগুলো মাছ আর অনেকেই খাবে তার জন্য আমি একটু ঝোল রাখবো এখান থেকে ঝোলটা যখন আরও কমে যাবে তখন আমি এটা নামিয়ে নেব এর উপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিতে পারেন এইটাতে আপনার ফ্লেভার অনেক আসবে অনেক ভালো হবে এই তো প্রায় আমার রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেছে এই যে ইলিশ মাছের পেডি আমি একটু ঝোল ঝোল করেছি এই তো দেখুন এই যে আমার হাজব্যান্ডকে খেতে অলরেডি দিয়ে দিয়েছি বাবুরাও খাচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আপনার সবাই ট্রাই টাই সবাই ট্রাই করবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বিথি কুকিং হাউস আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অনেক অনেক ভালোবাসা